আসসালামু আলাইকুম সবুজ এগরু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম টাইগার মুরগির এগুলো হচ্ছে টাইগার মুরগি একজন নতুন উদ্যোক্তা আমাদের সজলদা এই উদ্যোগটা নিয়েছেন যে খাঁচার মধ্যে টাইগার মুরগি পালন করবেন তো মূলত খাঁচায় টাইগার মুরগি পালন করতে আমি আরও আগে দেখেছি কয়েক জায়গায় তো ওগুলাও আসলে স্বল্প পরিসরে করা বিহত আকারে না তো উনিও যেটা করেছে সেটাও হচ্ছে আপনার স্বল্প আকারে তিনি এখানে চল্লিশটা টাইগার মুরগির বাচ্চা নিয়ে এসেছেন আর আরও একশো আনবেন তো বিশটা স্যাম্পল হিসেবে আসতেছে এখানে চল্লিশটা আছে তো আপনার চল্লিশটা মুরগি নিয়ে আসছিলো আঠারো দিন বয়সের একশো বিশ টাকা করে তাই মুরগিগুলা এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে আগের তুলনায় আমি আরেক দিন আসছিলাম তো ওই দিন ভিডিওটা করতে পারিনি আজকে আবার আসলাম ভিডিওটা করার জন্য আপনাদের দেখানোর জন্য এই খামারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে নতুন উদ্যোক্তা হিসেবে তিনি যেটা উদ্যোগ নিয়েছেন খুবই ভালো উদ্যোগ কারণ চাকরির পাশাপাশি তিনি এটা করতেছেন মূলত তিনি চাকরি করেন চাকরির পাশাপাশি এই উদ্যোগটা নিয়েছেন তো আমার কাছে খুবই ভালো লাগছে যে উনি এই উদ্যোগটা নিয়েছেন তো টাইগার মুরগি একটা নতুন জাত এটা বাংলাদেশে অধিকাংশ জায়গায় এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটা মুরগি এগুলো আঠেরো মাস ডিম দেয় সাড়ে চার মাস বয়স থেকে আপনার ডিম দেওয়া শুরু করে তো আঠেরো মাস পর্যন্ত এগুলা ডিম দিয়ে দিতে থাকবে তো এগুলার বয়স দাদা কত দিন হয়েছে আনছেন আজকে পঁয়ত্রিশ দিন আজকে পঁয়ত্রিশ দিন মানে আঠেরো দিন সহকারে না আঠেরো দিন বাদই আঠেরো দিন সহকারে দিন ওনার কাছে আসছে আপনার বয়স হয়েছে পঁয়ত্রিশ দিন তা আঠারো বাদ দিলে থাকে আপনার পনেরো দিন আর হচ্ছে আপনার দুই দিন উনি সতেরো দিন যাবৎ পালন করতেছেন তা মুরগির গ্রোথ মশাল অনেক ভালো এ দেখেন মুরগিগুলা অনেক মানে হেলদি আছে এ দেখেন মুরগিগুলা রাতের বেলা তো এত আপনার পরিষ্কার দেখা যাইতেছে না তাই যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে মুরগিগুলা কীরকম গ্রোথ এসেছে আর উনি হচ্ছেন আমাদের উদ্যোক্তা আমাদের সজলদা তিনি এই মহৎ উদ্যোগটি নিয়েছেন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এই উদ্যোগটা আপনি কিভাবে নিলেন তো ওনার কাছ থেকে শুনি আসলে ওনার ইচ্ছাটা পোষণ হলো কিভাবে যে উনি টাইগার মুরগি লালন পালন করবেন ভাই টাইগার মুরগি যে লালন পালন করবেন এটা আপনার মাঝে কিভাবে আসলো যে এটা আপনি করবেন ভাই উদ্যোগটা আসলো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম মানে কি করতেছে চিন্তা করলাম চাকরির পাশাপাশি আমি একটা কিছু করি ওই নিয়েই ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়েছেন যাই হোক দর্শকরা আপনারা দর্শক আপনারাও কিন্তু এসব খামার করতে পারেন ছোট আকারে চাকরি পাশাপাশি চাকরির পাশাপাশি এগুলা করতে পারেন যেহেতু উনি চাকরি করেন এই পাশেও আছে আপনার আরও চারটি খাঁচার মাঝে ছয়টা করে মুরগি দেওয়া আছে এখানে আরও আছে আপনার কবুতর তা আমি মাঝে মাঝে ওনার কাছে আসি তারপরে এখানে আছে আপনার ওই কোয়েল পাখি আবার এদিকে আছে আপনার একটা গুগু পাখি দুটো নিয়ে আসছিল একটা মারা গেছে আরেকটা আনছেন না দেখো সেটা তো আমি আগে জানি না যে এখানে গুগু পাখি আছে একজোড়া তো মাসাল্লাহ ওনার যে খামারটা স্বল্প পরিসরে শুরু করলে উনি সুন্দরভাবে একদম গোসালো ভাবে শুরু করছেন তাই আমার কাছে খুবই ভালো লাগছে আমি মাঝে মাঝে আসি কাছে ভাই আমার কাছে অনেক সময় বলে যে ভাই আমার একটু আপনি তো আগে লালন পালন করছেন বা আপনি অনেক জায়গায় দেখেন ভিডিও টুডিও করেন আমারে আমার পরামর্শ দিন তো আমি যতটুকু জানি ওনাকে জানাই উনি আমার সাথে ইয়া করে যে ভাই কীভাবে কী করব তাই আমি ওনাকে বলছি যে ভাই আসলে মুরগি পালন করতে গেলে সুন্দরভাবে করতে হবে ভালোভাবে অবহেলা করা যাবে না ভ্যাকসিনগুলো করতে হবে ওষুধ পেন্টিন করতে হবে সবসময় তাহলে আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে তো এগুলাকে এখন বর্তমানে আপনার কিছু ওষুধ দেওয়া হবে তো আমি আজকে বাইরে বলে যাব কী কী দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার ভ্যাকসিনগুলো করতে হয় আর ডিভি ভ্যাকসিন করতে হবে এই আপনার রানীক্ষেতরোগের ভ্যাকসিনটা আগে ভ্যাকসিনটা রানীক্ষেতরোগের ওটা উনি দুই মাস হয়ে গেলে ওটা দিতে হয় তো ওটা করবে ওটা আমি আপনাদের দেখাবো কীভাবে করতে হয় তো মশলা মুরগিগুলো দেখতে আসলে অনেক সুন্দর ওনার যে এটা খামারটাও আমার কাছে অনেক ভালো লাগছে আপনারাও চাইলেও করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো ঘরে বসে না থেকে যারা বেকার আছেন স্বল্প আকারে শুরু করেন ভাই রিক্স না নিলে কোনো কিছু করা সম্ভব না যেখানে ঠেকবেন সেখানে শিখবেন করতে করতেই শেখা হয়ে যায় উনি যদি এগুলা না আনতো না করতো তাহলে কিন্তু উনি বুঝতে পারতো না যে কিভাবে কি করতে হয় তো আগে শুরু করতে হবে স্বল্প আকারে শুরু করতে হবে শুরু করলেই আপনি রিক্স নিলেই সাকসেস একদিন আসবে আমি মনে করি যে একদিন সাকসেস আসবে ভুল হবে আবার শিখবে আবার ভুল হবে আবার শিখবে এভাবেই কিন্তু সাকসেস হবে যারা বড় খামারি আছেন তারা একেবারেই যে একদম প্রথম থেকেই যে শুরুতে বড় খামারি হয়ে গেছেন এমনটা কিন্তু না তারা সকলে আগে ছোটো করে শুরু করছে আস্তে আস্তে আমরা আর বড়ো হয়েছি মুরগি পালন করতে হলে আগে শিখতে হবে অনেক কিছু শেখার আছে শিখতে হবে তারপর আপনার মুরগির পোলট্রি ফার্ম আসতে হবে যাই হোক আমি ভিডিওটা আর করব না ভিডিওটা কেমন হলো সকলেই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু একটু ভালোবাসায় আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হইতেছে ছোটো একটা চ্যানেল আমি আশা করবো সকলেই আমার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ